তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, আপনার এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর চারিপাশে যে বর্ডারটি এরকম নড়াচড়া করছে, আপনিও পারবেন এরকম করে ভিডিও এডিটিং করতে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করে এরকম করে। তো এরকম ভিডিওস এডিট করার জন্য এরকম আপনার আমাদের প্রয়োজন পড়বে কাইনমাস্টার অ্যাপটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা কাইনমাস্টার অ্যাপটি আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর যে দেখতে পাচ্ছেন এখানে নিউ প্রজেক্ট প্লাস আইকন, সেটিতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন 6 to 9 সেটিতে ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পর এবার আমাদেরকে চলে যেতে হবে মিডিয়া অপশানে। মিডিয়া অপশানে আসার পর যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড অপশানে আসার পর এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। সেটিকে আমাদেরকে এভাবে করে বড় করে নিতে হবে। একটু বড় করে নেওয়ার পর আবার আমাদেরকে এবার চলে যেতে হবে লেয়ার অপশানে। যাওয়ার পর যে দেখতে পাচ্ছেন মিডিয়া, মিডিয়া অপশানে যেতে হবে। মিডিয়া অপশানে আসার পর যে দেখতে পাচ্ছেন আমাদের এই ইমেজটি, তো এই ইমেজটি ডাউনলোড করার জন্য আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সাইডে যে দেখতে পাচ্ছেন ওভারঅল অ্যানিমেশন, সেটিতে ক্লিক করবেন। নিচনে চলে আসবেন, এখানে দেখে সুইপ আপ সেটিতে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনার সেটি ঘুরতে থাকবে। তো আবারও আমাদেরকে চলে যেতে হবে লেয়ার অপশান, আবারও আমাদেরকে চলে যেতে হবে মিডিয়া অপশান। মিডিয়া অপশানে আসার পর আবারও ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, সেটিকে আমরা খুব বড় করব না, এরকম করে আমরা বড় করে নেব। এবারে আমাদেরকে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। তো এবার ব্যাকগ্রাউন্ড কালারটির উপর টাচ করে এবার আমরা আঙুল দিয়ে চেপে হবো বড় করে নেব, সমান করে নেব। এবার আমাদেরকে টিক মার্কে ক্লিক করতে হবে। তো এবার আমাদেরকে আবারও চলে যেতে হবে লেয়ার অপশানে। যে ভিডিওটি আপনি এখানে নিয়ে আসবেন সেই ভিডিওটি আপনাকে আনতে হবে। তো আমি এখানে চলে যাব, সেই ভিডিওটি আমি আপনাদেরকে এখানে নিয়ে এসে দেখাবো। তো এই দেখতে পাচ্ছেন এইরকম করে খুব বড় করব না আমি, এইরকম করে আমি দেখে দিলাম। তো আপনারা চাইলে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটির পুরো সাইজটাই নিতে পারেন। তো আমি এখানে এইরকম নিলাম। তারপর আমাদেরকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো আপনাদেরকে আমি স্টার্ট করে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এরকমভাবে খুব সুন্দরভাবে আপনিও এরকম করে এডিট করতে পারবেন। তো বন্ধুরা এই ভিডিওটি আমার বড় হয়ে গেছে, তো আমি এখানে কাট করে নিব। এই দেখতে পাচ্ছেন অপশানটি, সেটিতে ক্লিক করার পর আপনি সেকেন্ড অপশানটি ক্লিক করবেন, তো আমার ভিডিওটি কাট হয়ে গেছে। তো বন্ধুরা প্রথমে আমাদেরকে এখানে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সেটি আছে, তারপর আমাদের সেই ইমেজটি আছে রোইম্বো ইমেজ সেটি আপনারা, তারপর আমাদের নিচনে আবারও ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড আছে, তারপর আমাদের এই ভিডিওটি আছে। তো বন্ধুরা এরকম করে আপনারাও পারবেন ভিডিও এডিটিং করতে। তো এবার আমাদেরকে তো আবারও আপনাদেরকে দেখাবো আমি গুরুত্বপূর্ণ সেই সেটিংটি কাইনমাস্টারের মধ্যে থেকে। তো এই যে সাইডে দেখতে পাচ্ছেন সেটিং, সেটিংসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর শেষে বা শুরুতে যে আপনার ব্ল্যাক কালারটি আছে সেটি আপনি এখান থেকে করতে পারেন অডিও এটির। তারপর এখানে ভিডিওতে মারবেন, ভিডিও অপশানে সেটিতে আপনারা এগুলো অন করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখাবো যে টিক মার্কে ক্লিক করবেন, যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার চলে এসেছে ভিডিওর শুরুতে। আবারও আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর শেষে সেটি আসবে এইরকমভাবে। এইরকমভাবে আপনারাও সেই কাইনমাস্টার থেকে সেটিং থেকে আপনি এরকমভাবে সেট করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন বা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো বন্ধুরা ভিডিওর শেষে যে আপনারা সাবস্ক্রাইব গ্রিন স্ক্রিন বাটন লাগাবেন কীভাবে, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটির লাগার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ার অপশানে, যাওয়ার পর মিডিয়া অপশানে আসতে হবে। মিডিয়া অপশানে আসার পর আপনি যেখান থেকে ইউটিউব থেকে হোক বা যেখান থেকে আপনারা এই গ্রিন সাবস্ক্রাইব বাটনটি ডাউনলোড করতে পারেন। তো এটি নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রোমা কি সেটিতে আসবেন। সেটিতে আসার পর
এটি অন করে নেবেন। অন করে নেওয়ার পর আপনি এটি দেখবেন ঠিকভাবে আপনার চেনা যাচ্ছে কিনা, এটি আপনারা সমান করে দেবেন। তো আপনি এটি আপনারা কোনখানে লাগাতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক আসার পরে সেটির উপর আবার ক্লিক করবেন, সাবস্ক্রাইব বাটনটির উপর। সেটিকে আপনি সাইডে লাগাতে পারেন বা মিডিলে লাগাতে পারেন। তো আমি জাস্ট এখানে রেখে দিলাম, তো আবার আমাদেরকে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। তো এই দেখতে পাচ্ছেন এরকম ভিডিওর শুরুতে আসবে, সেটি আপনি চাইলে ভিডিওর শেষের দিকে দিতে পারেন এরকমভাবে। তো এবার আমাদেরকে ভিডিওটি এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য দেখতে পাচ্ছেন সাইডে শেয়ার অপশান, শেয়ার অপশানে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এক্সপোর্ট করবেন, আপনার প্রজেক্টটি এক্সপোর্ট হয়ে যাবে।